বুধবার কমলপুর মহকুমার সালেমা বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা সঞ্জীব ঘোষের কথা, দুজন ছেলে ওনার পুকুরে মাছ ধরতে যায়। পুকুরে বেশ কয়েকটি জাল ধরার পর অন্য মাছের সাথে একটি ডোরা কাটা বিরল প্রজাতির মাছ জালে উঠে আসে। মাছটি দেখে জেলে সহ বাড়ির মালিকরা আঁতকে ওঠেন। খবরটি চাউর হতেই পার্শ্ববর্তী এলাকার লোকজনের ভিড় জমায় সঞ্জীব ঘোষের বাড়িতে। তথ্য অনুসারে জানা যায়, এই বিরল প্রজাতির মাছটির নাম সেলফিন ক্যাটফিশ। দেখতে অনেকটা শোল মাছের মতো, পিঠের পাখনা বড় শক্ত, কাটা তোলা করাতের মতো। মাছটি দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদীতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাছাড়া ব্রাজিল বা পেরুর জলাশয়ে এই মাছ দেখতে পাওয়া যায়, যার ফলে কেউ কেউ এই মাছকে অ্যামাজন সেলফিন ক্যাটফিশ বলেছে। জানা গেছে, বহু বছর আগে সালেমা বাজার থেকে ধলাই নদীর মাছ ক্রয় করে বাড়িতে এনে দেখেন এই ছোট রঙিন মাছটি জীবিত ছটফট করছে। তখন সঞ্জীববাবু ছোট রঙিন মাছটি ওনার পুকুরে ফেলে দেন। এই মাছটি সেই মাছ, বর্তমানে মাছটির ওজন 800 গ্রাম। টিটুদার পুকুরে এর আগে দুর্গাপূজা করতো, এ জায়গাতে আমরা ওই লাসুডু ভাইয়ের সাথে একই সলকাবার মাছ ধরুন করে পুকুরে নামছিলাম। লামানো ভরে এটা ওই আজকে জালের মধ্যে পাইছি, পাই সেটা আমরা ইয়ে করছি। কি মাছ মনে হয় আপনার? এটা এটা তো সমুদ্রের মাছ ওই বছর, এটা অনেক ছোটো থাকতে এন্ডা ফেলাইছিল তাই লাসুডু ভাই। এটা সমুদ্রের মাছ স্যার, এটা তো আমি সঠিকভাবে আমিও আর কোনোদিন দেখছেনি মাছটা? না স্যার, এরকম মাছ আমি আর দেখছি না। বিশেষজ্ঞদের মতে, বেশ কয়েক বছর আগে ডুয়ার্সের বামনি নদী ও মণিপুরের জলাশয়ে দেখা মেলে এই মাছের। এই বিরল প্রজাতির মাছটি দেখতে প্রচুর ভিড় জমে সঞ্জীব ঘোষের বাড়িতে। ভিডিও রিপোর্ট, ব্রাইজেস্ট নিউজ।